সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর এবং জেড ফোল্ড ফোর। আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি দেশের বাজারে অলরেডি অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1,43,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কী কী অফার করছে? যেমন চিপসেট সেকশনে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট, এবং এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা, আর ডিসপ্লেও থাকছে খুবই ভালো। সো 1,43,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বলতেই হয় গত বছরে লঞ্চ হওয়া জেড ফ্লিপ 3 এবং জেড ফ্লিপ 4 এই দুইটি ফোনের ডিজাইন মোটামুটি সিমিলার। তবে হ্যান্ড ফিল বা ওয়েটের দিক থেকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস প্লাস, এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, আর ক্যামেরা মডিউলের পাশেই থাকছে সেকেন্ডারি ডিসপ্লে, যার মাধ্যমে আপনার বেসিক কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন, আর ক্যামেরাও এখান থেকে ইউজ করতে পারবেন। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে 3.5 mm হেডফোন জ্যাক থাকছে না, আর শুধুমাত্র এই ফোনটিতে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ব্লু, হোয়াইট ইত্যাদি অনেক কয়েকটি কালার রয়েছে। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির ফ্লোয়েড ডাইনামিক অ্যামোলেড 2X প্যানেল, যেখানে থাকছে 120Hz রিফ্রেশের, এবং এছাড়াও থাকছে HDR10+ সাপোর্ট। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD+ একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 426 PPI ডেন্সিটি। স্যামসাংয়ের এই ডিসপ্লের আর একটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 nits পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লে খুবই ব্রাইট হবে। আর ডাইনামিক অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন, আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। স্যামসাং এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। আর ফোনটির প্রাইসও কিন্তু কম না, 1,43,000 টাকা। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ান UI 4.1। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 730। এই জিপিইউটাও কিন্তু খুবই পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, এটি 100% শিওর হয়ে বলছি। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম, তবে দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে, একটি হচ্ছে 128GB এবং আরেকটি হচ্ছে 256GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও খুবই ভালো হবে। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা F1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু আপনারা OIS পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এর কারণে ভিডিও শ্যুট করার সময় আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডেও থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানারোমা।
আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন এবং 1080p তে সর্বোচ্চ 240 FPS এ শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সারপ্রাইজলি সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 30 FPS এ শ্যুট করতে পারছেন। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি Z Flip 3 থেকে অনেক বেটার করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, আসলে কতটা বেটার করা হয়েছে ফোনটিতে। এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 3700mAh-এর একটি ব্যাটারি, Z Flip 3 থেকে একটু বেটার করা হয়েছে। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 25W-এর চার্জার, তবে বক্সের চার্জার থাকছে না, কিন্তু স্যামসাং বাংলাদেশ এই ফোনটির সাথে বক্সের চার্জার দিবে। এই বিষয়টি ভালো লেগেছে। আর নর্মাল ইউজে এই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে 1,43,000 টাকা এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিয়ে যারা ফোন কিনে তাদের কিন্তু আসলে অভাবটা নেই, এটা পার্সোনালি আমার মনে হয়। আর এরকম বাজেটের কোনো ফোনকেই কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলা যাবে না। তারপরও স্যামসাং গ্যালাক্সি Z Flip 4, এই ফোনটি কিন্তু খুবই ভালো করা হয়েছে। প্রাইস যেটাই হোক ফোনটা কিন্তু জোস। এই ফোনটিতে ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর সব কিছু কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে, আর ক্যামেরাও কিন্তু খুবই ভালো থাকছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি শৌখিন মানুষ হন, এরকম বাজেটে যদি আপনার ফোন কেনার অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনারা এই ফোনটির দিকে যেতে পারেন। আর তাছাড়া যদি আপনারা 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে ফোন কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু নর্মালি স্যামসাংয়ের অন্যান্য ফোন রয়েছে, অ্যাপেলের ফোন রয়েছে, আপনারা ওইগুলো ফোনের দিকেও কিন্তু যেতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।